সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনার দিনে হাজির হয়েছি মেসার্স রোশনি ডেইরি ফার্মে। এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার করণপুর হাই স্কুলের পেছনে। এখান থেকে মূলত বকনা বাচ্চা বিক্রয় করা হয়ে থাকে। আজকে আমরা এই ফার্মে আসার পর দেখতে পারলাম, এবার এখানে বকনা বাচ্চার পাশাপাশি বেশ কিছু সার বাচ্চাও সংগ্রহ করা হয়েছে। তো আজকে আমরা এখানকার সংগ্রহকৃত কিছু গরুই দেখাবো। এই ফার্মটি যিনি পরিচালনা করে থাকেন রকিবুল ভাই, উনি কিন্তু উপজেলা প্রাণী সম্পদের একজন এআই কর্মী। তো আজকে আমরা দেখাবো এখানে কোন কোন জাতের গরুগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে এই গরুগুলো কিনতে পারবেন, এই সম্পর্কে জানানোর চেষ্টা করব। আর আপনারা যারা বাইরে ক্রেতা ভাইরা আছেন, তারা চাইলে সরাসরি এই খামারে এসে গরুগুলো দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন। তো চলুন শুরুতে আজকে কথা না বাড়ি, এখানকার সংগ্রহকৃত কিছু গরুই আপনাদের মাঝে দেখাই। এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি ভাই। গত সপ্তাহে তো আপনি একটা পর্ব করেন, সারগুলো দেখাইছিলেন, বড় বড় সার। জি, কুরবানি উপযুক্ত সার দেখাইছিলাম। আজকে কি দেখাবেন আমাদের? আজকে আমি দেখাবো শাইওয়াল বীজ, আর দুইটা আছে আমার বাংলাদেশীয় মানে সিমেন্স দিয়ে সেরে আর কি বাহামা উৎপাদন হয়েছে দেশি গরু পেটে। হ্যাঁ, এটা আসলে যেখান থেকে সংগ্রহ করা সে বলছে যে আসলে বীজটা দিছিলাম বাহামা, এই কারণে বলছি যে দুইটা বাহামা, আর হলো সাইওয়াল বিটের আছে হলো তিনটা, আর হলিস্টাইন ফ্রিজিয়ান আছে হলো তিনটা সার। এই মোট হলো সার দিতে হবো আপনি 9টার মতো, আর হলো 9-10টা বকনা দেখাবো। আচ্ছা, সার গরু পাশাপাশি বকনা গরু? জি। বর্তমানে যেহেতু সামনে কোরবানি, সামনে কোরবানির যে গরুগুলো আছে যারা খামারি ভাইরা আছে তারা কিন্তু বিক্রি করে, বর্তমানে ছোট সার বাচ্চার প্রতি একটা চাহিদা। জি, আসলে ভালো কোয়ালিটির সার হোক আর বকনা হোক দিয়ে শুরু করলে আমার মনে হয় লসের সম্ভাবনা থাকে না। আর যে কয়টা সার দেখাবো, আপনি সাইওয়াল হোক আর হলিস্টাইন ফ্রিজিয়ান হোক, একবারে হাই কোয়ালিটির সার। আচ্ছা, মানে ভালো মানের সার সংগ্রহ করছেন? হ্যাঁ, ভালো মানের সার খুব। তো ভাই, যেহেতু প্রচণ্ড রোদ চলে, আমরা একটু গরু দেখে পাশাপাশি আমরা একটু কথা বলা শুরু করি। অবশ্যই ভাই, সমস্যা নাই, আপনি গরুর পাশাপাশি কথা বলছি। দেখেন যে দুইটা সার ছাড়া আছে, এই দুইটাই আসলে বীজ ছিল দেশি গরু আপনার বাহামার সিমেন্ট। এই দুইটা গরু, যে দুইটা গরু ছেড়ে দিয়ে রাখছেন? জি। আচ্ছা, সুতরাং আমরা দুইটা গরু দেখে পাশাপাশি আমরা একটু কথা বলা শুরু করি। অবশ্যই ভাই। তো ভাই, শুরুতে মাশাল্লাহ সন্ধ্যা দেখে একটা সার গরু রাখছেন, এই গরুটা সম্পর্কে একটু আমাদের জানাবেন। এটাই হলো যে দুইটা গরু পাশাপাশি আছে, এই দুইটাই আমার মানে মনে করেন বাংলাদেশ উৎপাদিত আর কি। আচ্ছা, দেশাল গরুর পেটে একটা সিমেন্ট প্রয়োগ করা হয়েছিল? হ্যাঁ, দেশাল গরুর পেটে বাহামার সিমেন্ট প্রয়োগ করে যে বাচ্চা উৎপাদন হয়েছে এই দুইটা বাচ্চা আর কি, বাহামার কিছু পার্সেন্টের মধ্যে আছে, ক্রস ব্রিড করছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খাবার দাবার তো ভালোই রয়েছে দেখতেছি। হ্যাঁ, খুব খাবার দাবার খুবই পারফেক্ট। এগুলো মূলত 22 সালের প্রজেক্ট হিসেবে নিতে হবে? জি জি জি। তো এই বাচ্চাটা যদি কোনো ক্রেতা ভাইয়ের দেখে পছন্দ হয়, এটার দাম কীরকম চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছে আমি 91,000 টাকা। 91,000 টাকা? জি। কোনো ক্রেতা ভাই যদি গরুটা দেখে পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করে দেখে শুনে কিনতে পারবে? অবশ্যই ভাই। আচ্ছা, তো এর সাথে আরও একটা জোড়া আছে, এটা একটু সাইড করে দেন, 2 নম্বর বাচ্চাটা আমরা দেখি। পাশের জোড়ার আরও একটা গরু রাখছেন আপনি, এই গরুটা সম্পর্কে একটু আমাদের জানাবেন। এটাও ওই বাংলাদেশে উৎপাদিত আর কি, এর মধ্যে হালকা পার্সেন্ট হলেও কিছু আছে। আচ্ছা, আর দর্শক দেখলে বুঝতে পারবে যে কোন কোয়ালিটির বাচ্চা। আসলে সাইওয়াল বিদের বাচ্চা আর বাহামা একটু হলে 19-20 থাকে, ডিফারেন্স থাকে। হ্যাঁ, ওটা দেখলে বোঝা যাবে আসলে যার থেকে সংগ্রহ করা সে বলছে দুটা আছে আমি বললাম। আচ্ছা, এখন দর্শক তারা একটু বিবেক বিবেচনা করে দেখে, দেখে যদি তাদের মনের কাছে মনে হয় যে হ্যাঁ বিদটা আছে তাহলে নিতে পারে। এটার বয়স কীরকম? বয়স খুব কম, আপনার 6.5 মাস থেকে 7 মাস এর মধ্যেই দুইটা বাচ্চা। আচ্ছা, এটার দাম কীরকম চাচ্ছেন?
এটার দাম চাচ্ছে 89,000 89,000 টাকা। কোন ক্রেতা ভার পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে। জি অবশ্যই। সাইড করে দেন, পাশের বাচ্চাগুলো আমরা দেখি। অবশ্যই ভাই। পাশের চার নম্বর সিরিয়ালে আরও একটা সুন্দর দেখে গরু রাখছেন, এই গরুটা সম্পর্কে একটু আমাদের জানাবেন, এটা কোন জাতের গরু? এটাও শাহিওয়াল ব্রিড, পাকিস্তানি শাহিওয়াল ব্রিড বলা যায়। এবং এটা আমার মতে এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে শাহিওয়ালের ক্রস ক্রস করছে আর কি, সাদা অংশ দেখা যাচ্ছে, সাদা অংশ। এবং মনে করেন যে আর এই কোয়ালিটির এই ক্রস ব্রিডের গিনে গরু কিন্তু খুব বড় মানের হয় আর দেখতে, হ্যাঁ দেখতে আকর্ষণীয়, দেখতে আকর্ষণীয় কালার হয়। এর ব্রিডটাও খুব সুন্দর এবং কালারটাও খুব আনকমন কালার। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কীরকম? এই বাচ্চাটার বয়স আছে সাড়ে সাত মাস। সাত থেকে সাড়ে সাত মাস? জি। তো এই বাচ্চাটার দাম কীরকম চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছি আমি 86,500 টাকা। 86,500 টাকা দাম চাইছেন, কারো পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে। অবশ্যই ভাই। আচ্ছা, এরকম সেম কালারের আরও একটা বাচ্চা আছে এই পাশে, চলুন সেই বাচ্চাটা আমরা দেখি। তো এই পাশে আগের বাচ্চাটার মতো সেম কোয়ালিটি দেখতে একই রকম, এই বাচ্চাটা সম্পর্কে একটু আমাদের জানাবেন, এটা কোন জাতের বাচ্চা? এটা হলো মূলত শাহিওয়াল ব্রিড, শাহিওয়ালের সঙ্গে হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস করছে। আর এই কোয়ালিটির বাচ্চাগিনি একটু দেখতেও খুব সৌন্দর্য আনকমন, আর ব্রিডটা খুব বড় হয়, মানে বড় সড় হয় গরু। হ্যাঁ জি। এই বাচ্চাটার বয়স কীরকম? এই বাচ্চাটার বয়স আছে আপনার সাড়ে ৬ মাস। জি। এটার দাম কীরকম চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছে আমি 66,000 টাকা। জি। কোনো ক্রেতা ভাই যদি এই গরুটা দেখে পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবে। অবশ্যই ভাই। আচ্ছা, তো এই গরুটা একটু সাইড করে দেন, পাশের গরুটা চলেন আমরা দেখি। অবশ্যই ভাই। তো এই পাশে আবার বেশ কিছু সাদা বাচ্চা রাখছেন, ষাঁড় বাচ্চা। প্রথমে যে বাচ্চাটা দেখতেছি এই বাচ্চাটা সম্পর্কে জানাবেন, এটা কোন জাতের বাচ্চা? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, একবারে হাই কোয়ালিটি 100 বীজের বাচ্চা, অনেকে রানী শঙ্কর বলে, আসলে রানী শঙ্কর নামে কোনো জাত নেই, এটা হাই পার্সেন্টের ষাঁড় বাচ্চা। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। এই বাচ্চাটার বয়স কীরকম? এই বাচ্চাটার বয়স আছে সাড়ে ৭ মাসের মতো। সাড়ে ৭ মাস? জি। এবং কোয়ালিটিতে খুব হাই পার্সেন্টের এসব বাচ্চা দিয়ে আপনার প্রাকৃতিকভাবে যে খামারে যে কি মানে প্রজনন করানো হয় সেই ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। এবং আপনার যদি কেউ বড় মানের সার তৈরি করতে চায় ফ্যাটেনিং সেক্টর, হ্যাঁ ফ্যাটেনিং সেক্টর, সেক্ষেত্রেও চলবে। আচ্ছা, এগুলো 22 সালে রেডি হবে? হ্যাঁ, এই সারগুলো 22 সালে রেডি হবে। আচ্ছা, এই বাচ্চাটার দাম কীরকম চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি 82,000 টাকা। 82,000 টাকা দাম চাচ্ছেন, কোনো ক্রেতা ভাই পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে। হালকা পরিসরে আলোচনার সুযোগ আছে। আচ্ছা, এই বাচ্চাটা একটু সাইড করে দেন, পাশের বাচ্চাটা আমরা দেখি। অবশ্যই। এই পাশে ভাই সুন্দর দেখে আরেকটা বাচ্চা রাখছেন, সাদা কালো, এই বাচ্চাটা সম্পর্কে একটু আমাদের জানাবেন। এটাও যাতে হলস্টাইন ফ্রিজিয়ান, একবারে হাই কোয়ালিটির বাচ্চা, আর এটা কিন্তু ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটাও আপনার ব্রিড তৈরি করার জন্য ব্যবহার করা যাবে। এবং আপনার হাই কোয়ালিটি যে সারগুলো তৈরি হয় কুরবানির জন্য সেই ক্ষেত্রেও ফ্যাটেনিংয়ের জন্য ব্যবহার করা যাবে। আচ্ছা, কেউ নিতে চাইলে যাদের বড় বড় খামার আছে, যারা বীজ উৎপাদন বা প্রজনন করাতে চায় তার জন্যও নিতে পারবে। জি। কিংবা কেউ ফ্যাটেনিং সেক্টর যদি তৈরি করতে চায় সে জন্যও নিতে পারবে। এই বাচ্চাটা যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় এটার দাম কিরকম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 86,000 টাকা। 86,000 টাকা? জি। কোনো ক্রেতা ভাই যদি এই সারগৌটা দেখে পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করে দরদাম করে দেখে শুনে কিনতে পারবে। অবশ্যই ভাই। আসলে যদি কেউ যদি ব্রিড চিনে তাহলে আমি যে কয়টা বাচ্চা আজকে দেখাচ্ছি আমার মনে হয় একটা বাচ্চাও থাকবে না। আর প্রতিবেদন ছাড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় এই বাচ্চা থাকবে না, আমার একটা মনে আত্মবিশ্বাস। আচ্ছা, এই বাচ্চাটা একটু সাইড করে দিন, পাশের বাচ্চাটা আমরা দেখি। অবশ্যই ভাই। হ্যাঁ, তো এই পাশে আরও একটা গরু রাখছেন, পুরো বডি সাদা, এই বাচ্চাটা সম্পর্কে একটু জানাবেন। এর বডি সাদা, চোখ সাদা, শিং সাদা, এটা হলো যাতে হলস্টাইন ফ্রিজিয়ান। আপনার নাক কান সবই সাদা। আচ্ছা, মানে পুরো বডি সাদা? হ্যাঁ, সবই সাদা, আর শিং সাদা, এবং বিটটা একবারে পারফেক্ট আপনার বিট তৈরি করার জন্য ব্যবহার করা যেতে পারে।
এবং ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে যে হাই কোয়ালিটির যে বড় মানে সার তৈরি হয় সেক্ষেত্রেও এটা তৈরি করা যায়। হ্যাঁ, তৈরি করা যেতে পারে। এটার বয়স কীরকম? এটার বয়স আছে আপনার 9.5 মাস থেকে 10 মাস। 9.5 থেকে 10 এর মধ্যেই হবে? জি। এই বাচ্চাটার দাম কীরকম চাচ্ছেন আপনি? এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি 72,500 টাকা। 72,500 টাকা। কারো পছন্দ হলে আপনার সাথে যোগাযোগ করে দেখে শুনে কিনতে পারবে? অবশ্যই ভাই, আসলে জিনিস কোয়ালিটি সম্পন্ন জিনিস দেখালে ও জিনিস থাকে না। আর আমার যে এই পর্বে যে কয়টা বাচ্চা দেখালাম আমার মনে হয় একবারে হাই কোয়ালিটির বাচ্চা, আর দর্শক দেখলে মানে যারা চিনে তারা এই বাচ্চা রাখবে না। অবশ্যই ভাই। এবার মনে হয় একটু বকনা দেখাবেন? জি, এবার বকনা দেখাবো। আর আমার মোটামুটি 9টার মতো সার দেখাইছি, আর 9-10টার মতো বকনা দেখাবো। চলেন আমরা বকনা বাচ্চাগুলো দেখি। অবশ্যই ভাই। অনেকগুলো সার বাচ্চার পর এই পাশে আবার একটা বকনা বাচ্চা বের করছেন আপনি, এই বাচ্চাটা সম্পর্কে জানাবেন, এটা কোন জাতের বাচ্চা? এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা। আর বাচ্চাটা খুব পারফেক্ট, আর এটার হলো কোয়ালিটিতে আপনি দর্শক দেখলে বুঝতে পারবে, আসলে গলা কম্বলবিহীন এবং বাচ্চাটা রেডি বাচ্চা, কিন্তু বয়স আছে 13 মাস। 13 মাস? জি। আর কীরকম সময় লাগতে পারে হিটে আসতে? এটা 1-1.5 মাস। তার মানে কিনে এখন একটু লক্ষ্য রাখতে হবে বাচ্চাটা? জি জি, 1-1.5 মাস। আপনার বাচ্চাটা কিন্তু অনেক বড় মাপের গাভী হবে এবং মানে হাই পার্সেন্টের বীজ, মানে 100 বীজের বাচ্চা আর কি। আচ্ছা, এই ধরনের বাচ্চাকে কী ধরনের সিমেন্ট প্রয়োগ করা উচিত? আপনি প্রথম স্টেপে 75 ব্যবহার করা যায়, দ্বিতীয় স্টেপে 100 ব্যবহার করা যায়। কারণ প্রথম স্টেপে 75 এই কারণে ব্যবহার করতে হবে কারণ বাচ্চাটা অনেক বড় হয়, তার ডেলিভারির সময় যাতে সমস্যা না হয়। আচ্ছা, তার মানে দ্বিতীয় স্টেপে গিয়ে 100 বা 20টা প্রয়োগ করা যাবে? জি জি জি। এই বাচ্চাটার দাম কীরকম চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছি আমি একবারে সীমিত আকারে, আর প্রতিটা গরুরই আমি সীমিত আকারে দাম চেয়ে বিক্রি করি, লাভের অঙ্ক খুব কম রাখার চেষ্টা করি। আপনার এই বাচ্চাটার দাম চাচ্ছি আমি 88,000 টাকা। 88,000 টাকা দাম চাইছেন। কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে তারা দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু কোনো দর্শক যদি গরু চিনে তাহলে এই বাচ্চাটা আমি 88,000 টাকা দাম চাইলাম, আপনার 10টা প্রতিবেদন লক্ষ্য রেখে আপনি দামটাও যাচাই বাছাই করে নিতে পারে 100%। আর কোয়ালিটি, বাচ্চার কোয়ালিটি দেখে আমার মনে হয় যে আমি দাম কম চাইছি এবং পার্সেন্ট কোয়ালিটি, বাচ্চার জাত মান বৈশিষ্ট্য সব দিক থেকে পারফেক্ট। আচ্ছা, তো এই বাচ্চাটা একটু সাইড করে দেন, পাশের বকনাটা আমরা দেখি। অবশ্যই ভাই। এই পাশে শুরুতে আর একটা বকনা বাচ্চা রাখছেন, এই বাচ্চাটা সম্পর্কে জানাবেন একটু। এটা বিট হলো হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা। অনেকে রানি বিট বলে থাকে কিন্তু রানি বলতে কোনো জাত নেই। বিটটা খুব মানে হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে খুব ভালো পার্সেন্টের এবং গরুটা খুব সুন্দর। আর এটার বয়স আছে 10 মাসের মতো। আচ্ছা, আর দাম? এটার দাম চাচ্ছি 67,000। 67,000 টাকা দাম চাইছেন একটা বকনা বাচ্চা, কারো পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে? অবশ্যই ভাই। এই বাচ্চাটা একটু সাইড করে দেন, পাশে একটা কালো অংশ বেশি বাচ্চা রাখছেন, চলুন সেই বাচ্চাটা দেখা শুরু করি। এই বাচ্চাটা সম্পর্কে জানাবেন, এটা কোন জাতের বাচ্চা? এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা। আর বিটটা আমার মনে হয় খুব সুন্দর, তলার স্ট্রাকচার সব কিছুর দিক থেকেই পারফেক্ট, মাথার অংশটা সাদা এবং পায়ের নিচের দিকে সাদা, আর কালোর অংশটা একটু বেশি। এটার বয়স কীরকম? এটার বয়স আছে আপনার 10 মাস। 10 মাসের মতো বয়স হয়েছে। এটার দাম সম্পর্কে জানাবেন। এটার দাম চাচ্ছি আমি 56,000 টাকা। 56,000 টাকা দাম। এই বাচ্চাটা এখন সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল এবং তার বডি স্ট্রাকচার, তলার স্ট্রাকচার খুবই সুন্দর। আচ্ছা, এই গঠন প্রণালী বা এর দেখ যে বাহ্যিক যে সৌন্দর্য, এটা দেখতে আরও পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে? অবশ্যই ভাই। আচ্ছা, পাশে একটা সাদা কালো বাচ্চা রাখছেন, এটা কোন জাতের বাচ্চা? এটাও জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চাটার চাম চোষা সম্পূর্ণ কিছু একবারে খুবই পাতলা। এটার বয়স কীরকম? এটার বয়স আছে 10 মাসের মতো। 10 মাসের মতো? জি। আচ্ছা, এবং তলার স্ট্রাকচারও খুব সুন্দর, বাচ্চাটাও খুব একবারে কালারটাও সাদা। চয়েসফুল বাচ্চা? হ্যাঁ, চয়েসফুল বাচ্চা।
এই বাচ্চাটার দাম কিরকম চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছি আমি 60,000 টাকা। 60,000 টাকা দাম চাচ্ছেন? কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে তারা দেখে শুনে কিনতে পারবে। অবশ্যই ভাই। আচ্ছা, পাশে আরও একটা গরু রাখছেন আপনি, পাশের গরুটা সম্পর্কে জানাবেন একটু। এটা কোন জাতের? ওটাও জাতের হলস্টাইন ফ্রিজিয়ান, ওটার বয়স আছে 10.5 থেকে 11। 10.5 থেকে 11 মাস? জি। আচ্ছা, এটার দাম কীরকম চাচ্ছেন? ওটার দাম চাচ্ছি 63,500 টাকা। 63,500 টাকা? জি। কোনো ক্রেতা ভাই এই গরুটার জাতমান কোয়ালিটি দেখে পছন্দ হলে আপনার সাথে যোগাযোগ করে দেখে শুনে কিনতে পারবে। অবশ্যই ভাই। আচ্ছা, পাশে ওইরকম দেখতে আরও একটা গরু আছে, এই গরুটা সম্পর্কে জানাবেন। এটাও জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, বাচ্চাটা খুব পারফেক্ট জাতে মানে সব দিক থেকে। আর বিটটা আসলে দেখলে, দর্শক দেখলে বুঝতে পারবে যে কোনটা কোন বিটের বাচ্চা, আসলে বলার তেমন প্রয়োজন নেই, ভালো জিনিস দেখলে দর্শক এমন চিনে। এই গরুটা একটু দাম সম্পর্কে জানাবেন। এটার দাম চাচ্ছি 64,500 টাকা। 64,500 টাকা? জি। কোনো ক্রেতা ভাই পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে। অবশ্যই ভাই। পাশে আরও একটা গরু রাখছেন সাদা কালো, পাশে একটা গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন। এটাও জাতে হলস্টাইন ফ্রিজিয়ান, আর বয়সটা 10.5 থেকে 11। জি। এখন সম্পূর্ণ ঠিকঠাক আছে? হ্যাঁ, এখন পর্যন্ত আল্লাহর রহমতে সম্পূর্ণ ঠিকঠাক, এবং বডি স্ট্রাকচার সম্পূর্ণ কিছু দেখলে দর্শক নিজে বুঝতে পারবে যে কোয়ালিটি কেমন, তার জাতমান কেমন, তার বৈশিষ্ট্য কী, মানে ভবিষ্যতে কেমন দুধ আশা রাখা যায় সম্পূর্ণ কিছু, হ্যাঁ, আইডিয়া করা যায়। আচ্ছা, এটার দাম কীরকম চাচ্ছেন? ওইটাও সেম দাম। একই দাম চাচ্ছেন আগের গরুটার মতো, কারো পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে। অবশ্যই ভাই। তো এই সারি তারা বেশ কিছু বকনা বাচ্চা রাখছেন, শুরুতে যেটা রাখলেন, এই বাচ্চাটা কোন জাতের বাচ্চা? এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দেখে মনে হচ্ছে মুন্ডি বাচ্চা হবে, কিন্তু আসলে বয়স ছোট বলা যাবে না। বয়স কীরকম? এটার বয়সে 10 মাস। 10 মাসের মতো বয়স। আচ্ছা, এই বাচ্চাটার দাম কীরকম চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছে 58,500 টাকা। 58,500 টাকা দাম চাচ্ছেন? জি। এখানে প্রতিটা বাচ্চা কিন্তু একবারে সীমিতভাবে দাম চাওয়া হচ্ছে, আর আলোচনার সুযোগ হালকা পরিসরে, মানে সম্মানে কিছু করা যাবে। আচ্ছা, প্রতিটা বাচ্চা দেখে শুনে কিনবে? অবশ্যই ভাই। তো দ্বিতীয় নম্বর সিরিয়ালের দেখতে শুনতে মাশাআল্লাহ একটা সাদা কালো গরু রাখছেন, এই গরুটা সম্পর্কে একটু আমাদের জানাবেন। এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বডি স্ট্রাকচার, তার ওলানের স্ট্রাকচার সব কিছুর দিক থেকে, তার গলার থেকে শুরু করে সম্পূর্ণ কিছু একবারে দোধালো বাচ্চার, মানে মানে দুধ উৎপাদন যেসব বাচ্চা সবচাইতে বেশি হয় সেই মডেলের একটা বাচ্চা, একবারে এ গেটের। আপনার যে কটা বাচ্চা আমি দেখাইছি তাদের মধ্যে প্রতিটা বাচ্চাই ভালো, তার মধ্যে এটা হলো একবারে হাই কোয়ালিটি। আপনার নিজের কাছে খুব ভালো মনে হয়েছে? জি। তো এই বাচ্চাটা দেখে যদি কোনো ক্রেতা ভাই পছন্দ হয়, এটার দাম চাও আপনার 84,500 টাকা। 84,500 টাকা? জি। কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে যোগাযোগ করে দেখে শুনে কিনতে পারবে। জি ভাই। আচ্ছা, পাশে আর একটা বাচ্চা রাখছেন সাদা কালো, পাশের বাচ্চাটা সম্পর্কে একটু আমাদের জানান। ওইটাও জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, ওইটার বয়স আছে 10.5 থেকে 10.5 মাসের মতো। আপনার বিটটাও দেখলে, দর্শক দেখলে বুঝতে পারবে, আসলে বিট সম্বন্ধে এখন অনেক দর্শক জানে, বোঝে যে কোন বাচ্চাটা কেমন, আর তার তেমন প্রশংসা করার প্রয়োজন হয় না, ভালো জিনিসের, হ্যাঁ, ভালো জিনিসের প্রশংসা করার প্রয়োজন হয় না। আপনার ওই বাচ্চাটার দাম চাচ্ছি আমি 61,500। 61,500 টাকা দাম চাচ্ছেন? কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে দেখে শুনে কিনতে পারবে। অবশ্যই ভাই। পাশে একটা কালো অংশ বেশি গরু রাখছেন, পাশের গরুটা চলেন দেখি, পাশেরটা কোন জাতের গরু? পাশেরটা ওইটাও আসলে দর্শক যদি আমার নিজের মনের কাছে এবং তার দুধের রেকর্ড অনুসারে ওই বাচ্চাটাও একবারে এ গেটের বাচ্চা, খুব হাই কোয়ালিটির। আপনার দুধের রেকর্ড আমার মনে হয় যে হাই কোয়ালিটির মধ্যে থাকবে, এবং ওই বাচ্চাটার দামও একটু বেশি। কীরকম দাম এটার? ওইটার দাম চাচ্ছি আপনার 75,500 টাকা। 75,500 টাকা? জি। আচ্ছা, কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে তারা দেখে শুনে কিনতে পারবে? অবশ্যই ভাই। আচ্ছা, তো পাশের বাচ্চাগুলো কি আছে না বিক্রি হয়ে গেছে বলো? তার পরের বাচ্চাটা দেখান তো। চলেন পরের বাচ্চাটা আমরা দেখি। তারপরে যে বাচ্চাটা রাখছেন
পরের বাচ্চাটা সম্পর্কে আমাদের একটু জানান, এটা কোন জাতের বাচ্চা? ওটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, ওই বাচ্চাটাও কোয়ালিটি দেখলে, দর্শক দেখলে বুঝতে পারবে তার তলার স্ট্রাকচার। ওটা কিন্তু 12 মাসের বাচ্চা। বাচ্চাটার বয়স 12 মাস? জি। আচ্ছা, এটার দাম কিরকম চাচ্ছেন? ওইটার দাম চাচ্ছে 85,000 টাকা। 85,000 টাকা দেখে শুনে কিনতে পারবে? অবশ্যই ভাই, আসলে যে বাচ্চার যে দাম সেটাই চাওয়া উচিত, চাওয়া উচিত এবং চেয়ে থাকে। যেটা যে রেঞ্জে কেনা আছে সেটা সেই রেঞ্জে বলা থাকে। আসলে যে মনে করেন যে যে কোনো জিনিস, একটা তরকারি কিনতে যান বাজারে, যে কোনো জিনিস কিনতে যান, কোয়ালিটি ভালো মন্দ আছে, দামও কম বেশি আছে। জিনিস যেটা ভালো সেটা দাম সবসময় দিয়ে কিনতে হবে, আর খারাপ জিনিস মনে করেন আমার ক্ষেত্রে মনে হয় যে খারাপ জিনিস দিয়ে যদি খামার তৈরি করেন তার মতো বোকামো কাজ করা, মানে খামারে গরু ভরপুর থাকবে কিন্তু লাভবান হওয়া না না সম্ভব না, সম্ভব না। এই জন্য ভালো মানের ভালো জিনিস দিয়ে খামার তৈরি করতে হবে। সামনে ভবিষ্যতে আশা রাখা যায় যে ওই খামার থেকে অনেক কিছু করা সম্ভব। আচ্ছা, ডেয়ারি সেক্টরে আপনার এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট। দীর্ঘমেয়াদী প্রজেক্টে আপনার এটা আপনি নিয়ে গেলেন, নিয়ে যায় সেরি যে আজকে থেকে আপনি লাভবান হবেন তা না। এটা কিন্তু এই প্রজেক্টটা আপনার দীর্ঘমেয়াদী, আপনার লাভ দেখা যাচ্ছে যে আজকে লাভের অঙ্ক কিছুই নাই, ভবিষ্যতে দেখবেন একসময় দেখবেন যে রাই কোড়াতে কোড়াতে যেমন বেল হয় সেই স্টেপে হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু জিনিস পারফেক্ট জিনিস দিয়ে খামারটা তৈরি করতে হবে। আমার কথা থাকবে পারফেক্ট জিনিস দিয়ে খামারটা তৈরি করতে হবে। কোনো আপনার জিনিসের দিকে লক্ষ্য রেখে কিনবেন, কিনে যদি খামার তৈরি করেন আমার মনে হয় যে ওই খামারটা লসের সম্ভাবনা থাকবে না। আর খামার তৈরি করার আগে আপনার কিছু জ্ঞান অর্জন করতে হবে গরু সম্বন্ধে। অবশ্যই গরু সম্বন্ধে যদি জ্ঞান অর্জন করেন তারপরে গরু কিনবেন, এটা আমার সাজেশন থাকবে। এবং গরু কেনার আগে আপনি ঘাস তৈরি করবেন, হ্যাঁ ঘাস, ঘাসের পাশাপাশি আপনি দানাদার দেবেন, দেখবেন খরচটা কম হবে। সব দিকে এভরিথিং দিকে চিন্তা ভাবনা করে কিন্তু খামার তৈরি করলে ওই খামারটা লাভজনক হবে। আপনি যদি সব কিছু ঢিলাঢালাভাবে করেন তাহলে কিন্তু ওই খামার থেকে আপনি একসময় বঞ্চিত হয়ে যাবেন। দেখা যাচ্ছে একই এলাকায় 10টা খামার কিন্তু টিকবে না। দেখা যাচ্ছে ওর মধ্যে 5টা খামার অনেক উন্নতি করবে আর 5টা খামার ধসে যাবে। এক্ষেত্রে মানে নিজের গাফলতিটা দেখতে হবে কোন জায়গাটায় সমস্যা, ওই সমস্যাটা সমাধান করে সব কিছু নিয়ন্ত্রণে রেখে যদি পরিচালনা করা যায় আমার মনে হয় ওই খামারে জীবনে মানে লাভ ছাড়া লস হবে না। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ার্কার কালেকশনে কিছু সার বাচ্চা এবং কিছু বকনা বাচ্চা দেখানোর জন্য, আর সর্বশেষে অনেক সুন্দর সুন্দর কথা বলার জন্য। ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন, ওয়ালাইকুম আসসালাম। আমি লাস্ট পজিশনে একটা কথা বলতে চাচ্ছি যে আপনি জিনিস ভালো নেবেন, খামারটা তৈরি করবেন কম টাকা দিয়ে, মানে যত কম খরচে খামারটা নির্মাণ করা যায়, এবং জিনিসটা নেবেন ভালো, আর আপনার এর পাশাপাশি কিছু কৃমির ওষুধ নিয়মিত 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক, আর কিছু লিভার টনিক জিঙ্ক, আর কিছু এডি3 সিরাপ, এই 3টা ওষুধ নিয়মিত চলায় যাবেন, আর 3টা ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিন নিয়মিত চলায় যাবেন। বাদলা আছে, খোরা আছে, মানে FMD, খোরা বলতে FMD, আর তরকা আছে, এই 3টা ভ্যাকসিন। এবং যদি আপনার এই বিষয়গুলি ফলো রেখে যদি খামারটা পরিচালনা করা যায় আমার মনে হয় ওই খামারে কোনো দিন লসের সম্ভাবনা থাকবে না। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।